বিশ্বামী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলিয়া সাল্লাম বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার কাজ হল সাত দিনের দিন সুন্দর একটি নাম রাখা আকিকা করা ফল ইয়সেন ইতমাহ সাত দিনের দিন তার একটা সুন্দর নাম রাখা আজকে তো আমরা শিশুদের নাম রাখি ফিল্মের যে সুপারস্টার আছে এদের নাম দেখে দেখে খেলোয়াড় যারা আছে সুপারস্টার হিরো যারা আছে এদের নাম দেখে দেখে রাখি চিন্তাও করি না এই নামগুলো কোরআন হাদিস তার সাব্যস্ত কি না এই নামগুলো কোরআন হাদিসে আসে কিনা কেয়ামতের দিন সন্তানদেরকে পিতা মাতার নাম ধরে ধরে ডাকা হবে হজরতে আবু দারদার আদি আল্লাহ তালু বলেন রসিলে পাক হলে সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পিতা মাতার নাম ধরে ধরে ডাকা হবে আজকে এমন কিছু নাম রাখা হয় যেই নামের অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন চিন্তাও করে না এত নিকৃষ্ট নামটা কী করে রাখা আসা নেই তবে যত নামই রাখেন চারটা নাম কখনো রাখবেন না নাম রাখবার সময় হকখানি আলেমদের সাথে যোগাযোগ করে রাখবেন চারটি নিকৃষ্ট নাম বহারি শরীফের হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিসে এসেছে এই নামগুলো কখনো রাখবেন না এই নামগুলো রাখা হারাম এই নামে নাম থাকলে এখনই পরিবর্তন করে এই নামে নাম থাকলে আপনি যাহান নামে যাবেন এক নম্বর মালিকুল আমলাক মালিকুল আলিকুল আমলাক হল বিশ্ব জগতের সমস্ত সম্পত্তির মালিক আচ্ছা বলেন তো বিশ্ব জগতের সমস্ত সমুদ্ধির মালিক কি মানুষ হতে পারে ছত্র মালিক যা কিছু আছে সবকিছুর একদ ছত্র একমত আল্লাপ রব আলমিন এই জন্য এক নম্বর নাম হলো মালিকুল আমলা দুই নম্বর মালিকুল মুলক রাজ্যের রাজা বিশ্বের রাজা এটা কি মানুষ হতে পারে কখনোই নয় পাক রব্বুল আলমী যদি এই নাম কারো থাকে এখনই পরিবর্তন করুন তিন নাম্বার সৈয়দাস মানব জাতির নেতা আমরা কি গোটা সৃষ্টি জগতের মানবজাতির নেতা কখনোই নয় যদি এই নামে নাম থাকে পরিবর্তন করেন সর শাহেন শাহ জগতের বাদশাহ দেখবেন অনেকে বলে এ তোমাকে বলে শাহেন সার মতো লাগতেছে কখনো বলবেন না জাহান নামি নাম মালিকুল আমলাখ মালিকুল মুলক শাহেন শাহ সঈদ উন্নাস চারটা নাম যদি থাকে এখনই পরিবর্তন করেন এই চারটা নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট অবসন্দনীয় আল্লাহ রাগান্বিত হন এদের উপরে এদের উপরে সবসময় আল্লাহ আনত এই নামগুলো সিরিকি নাম যাদের এই নাম আছে এদিকগুলো কুফুরি নাম এই জন্য সিরি কি নাম কুফুর ইনাম পরিবর্তন করতে হবে বিশ্ব সাল্লাম মোহাম্মদ কিছু মানুষ নামের কারণে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আর কিছু মানুষকে নামের কারণে আল্লাহ নিক্ষেপ করে দেবে এই জন্যে নাম রাখবার পূর্বে চিন্তা করবেন নামের অর্থ কি নামটা ভালো কি না আল্লাহ নামের সাথে নাম মিলিয়ে রাখেন নবীজিন নামের সাথে মিলিয়ে রাখেন রামদের নামের সাথে মিলিয়ে রাখেন বিশ্বনবীর কাছে আপনি আসলেন ইসলাম কবুল করলেন এদের নাম পরিবর্তন করে দিলেন বললেন আব্দুর আব্দুর রহমান আব্দুল আব্দুল উজ্জাহ রহিম এরকম সুন্দর করে করে পরিবর্তন করে দিতেন তো আপনি যদি নাম থাকে আপনি এখনই পরিবর্তন করেন তা না হলে কিন্তু বাঁচার উপায় নেই যার নাম ছাড়া কোনো উপায় নাই নাম রাখবেন সুন্দর নাম পিতা মাতার কর্তব্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাত দিনের দিনে চুল চেঁচে আকিকা দিয়ে সুন্দর নাম রাখা আকিকের সম্ভব না হলে পরে দিয়ে নেবেন এরপর সন্তানকে পদ বাহু সন্তানকে আদব শিক্ষা দেয়া শিষ্টাচার শিক্ষা দেহা এরপর সন্তানা বালাগ সন্তান বালাক হলে ফল ইজ বিবাহ করিয়ে দেওয়া এইরকম কিছু দায়িত্ব পিতামাতার উপরে হুশরি পাক সাল আলিয়া সাল্লাম দিয়েছেন এই দায়িত্বগুলো পিতামাতার অবশ্যই পালন করতে